নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, দাউদপুর 8 নম্বর অঞ্চল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে শহীদ দিবস উপলক্ষে প্রচার অভিযান সংগঠিত হয়। এই প্রচার অভিযানে মূলত শহীদ দিবসে তাদের প্রিয় নেত্রীকে দেখতে পাবে সেই আবেগ আজ চোখে পড়ল, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন। 21 জুলাই দাউদপুর 8 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস, যে কর্মীদের উৎসাহ আগ্রহ কীরকম? 21 জুলাই প্রতি বছর আমরা যাই কলকাতায় ধর্মতলায়, এইবারে বি 21 জুলাই আমাদের প্রধান শেখ শামসুল ইসলামের নেতৃত্বে যাওয়া হবে। আমরা 4টে বাস নিয়ে যাব। যে মেম্বার দুটো মানে অনাস্থা থেকে বাদ হলো, ওদের পক্ষে কোনো মানুষ নেই, ওদেরকে যেতেও হবে না। ওদের পক্ষে কোনো মানুষ নেই, মানুষের সাড়া দিয়েছে ওদের বিরুদ্ধে। আমরা 21 জুলাই 4টে বাস আমরা ধর্মতলায় যাব, যেরকম প্রতি বছর যাওয়া হয় যাওয়া হবে। প্রস্তুতি, দেয়াল লিখন, এইসব এখন কতটা পর্যায়ে? 21 জুলাই আমাদের প্রস্তুতি সভা প্রায় শুরু হয়েছে। 13 তারিখে আমাদের এখানে অঞ্চল সম্মেলন আছে, প্রায় 5 থেকে 7 হাজার লোকের একটা আমাদের বুথ থেকে নিয়ে একটা সমাবেশ হবে। সে থেকে আমাদের 21 জুলাই 13 তারিখ থেকে আমাদের প্রস্তুতি সভা একদম ভালোভাবে শুরু হবে। বাড়িতে বাড়িতে গিয়ে আমরা মমতা ব্যানার্জির যে কর্মসূচিগুলো আমরা বলবো, আর 21 জুলাই যাব আমরা শেখ শামসুল ইসলামের নেতৃত্বে। আমরা 21 জুলাই প্রত্যেক বছর যেরকম আমরা প্রতি বছর যাই, 4টে বাস নিয়ে আমরা যাব। আপনার নাম? আমার নাম শেখ মুজিবুর রহমান, আমি তৃণমূল কংগ্রেসের একটা কর্মী। বন্দে মাতরম!